আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্ডিক টার্নস। আলান হামস্তা সুইডেন থেকে। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে রমজান মাসে স্বাগতম আবার নর্ডিক টার্নস চ্যানেলে। আমি আজকে রেসিডেন্ট পারমিট নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। রেসিডেন্ট পারমিটের কিছু কোশ্চেন আপনাদের আছে যেগুলো আপনারা নর্ডিক টার্নস পেজে করছেন, তো আমি সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এখন ডিসকাশন করবো, এবং সেই ডিসকাশনের পর আমি কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে তারপর আপনাদের কাছে বিদায় নিব। প্রথম কোশ্চেন হচ্ছে যে অ্যাডিশনাল ডকুমেন্টস চেয়ে এখন ইন্টারভিউর জন্য এমবিসি থেকে কল করছে আপনাদেরকে, তো এই এখন অনেকে আমাকে কোশ্চেন করছেন যে এখন এই সময় আপনি কী করবেন। আমি বলে দিচ্ছি কী করতে হবে। ইন্টারভিউর জন্য বা অ্যাডিশনাল ডকুমেন্ট চেয়ে যখন আপনাকে এমবিসি থেকে, ঢাকা এমবিসি থেকে আপনাকে মেইল করবে, তখন সেখানে আপনার সব ডিটেলস লেখা থাকবে যে আপনার কী কী ডকুমেন্টস লাগবে, কী কী ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। এই ডকুমেন্টসগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই থাকে হচ্ছে ইউনিভার্সিটি সার্টিফিকেটস, আপনি যেই মাধ্যমে লেখাপড়া করেছেন সেই মাধ্যমের সার্টিফিকেট, যেমন এসএসসি, এইচএসসি, আপনার অনার্স, আপনার মাস্টার্স যদি থাকে, সেই সব ডকুমেন্টস, আপনার আপনার একটা ফটোকপি সেট, আপনি দুটা ফটোকপি সেট করবেন এবং সেগুলো নিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন। এবং দুই নম্বর থাকে হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, অর্থাৎ আপনি যেই ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাচ্ছেন সেই ব্যাঙ্ক স্টেটমেন্টের একদম রিসেন্ট কপি, যেটাকে বলা হয়, অর্থাৎ আপনি লিখে দিবে ওরা যে ব্যাঙ্ক স্টেটমেন্টের কপিটা আপনার 13 মে অথবা 12 মে অথবা 10 মের আগে হওয়া যাবে না, একেবারে 3-4 দিনে রান করা নতুন ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক থেকে তুলে তারপরে নিয়ে যেতে হবে তাদের জন্য। এইটা আরেকটা রিকোয়ারমেন্টস তারা মিট করতে চায় ইন্টারভিউর জন্য। আর আরেকটা হচ্ছে যে আপনি যে অফার লেটার পেয়েছেন সেই অফার লেটারটা তারা দেখতে চাবে, সো ওই অফার লেটারটাও আপনি প্রিন্ট করে নিয়ে যাবেন। মোদা কথা হচ্ছে যে আপনার এডিশনাল ডকুমেন্টস যাই তারা চায় না কেন, তাদের এই এডিশনাল ডকুমেন্টসগুলো আপনাদেরকে অবশ্যই ইন্টারভিউর সময় নিয়ে যেতে হবে, কারণ এগুলো ওরা যাচাই বাছাই করবে এবং তারপর আপনার জন্য ডিসিশন নেবে আপনি রেসিডেন্ট পারমিট পাওয়ার জন্য যোগ্য কিনা। এটা গেল। আর যদি আপনি ম্যারিড হয়ে থাকেন এবং আপনি ফ্যামিলি নিয়ে অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে অবশ্যই আপনার ম্যারিজ সার্টিফিকেটের ট্রান্সলেশন কপি, যেটা আপনি নিকাহনামা, যেটা আপনি কাজের অফিস থেকে যদি ইংলিশে করিয়ে থাকেন তাহলে সেটা মেইন কপি, অথবা যদি আপনি বাংলাতে থাকে সেটা যদি আপনি ইংলিশে ট্রান্সলেট করেন এবং নোটারি করেন তাহলে সেই কপি, মেইন কপি এবং আপনার নোটারি করা কপি, এই সবগুলো কপি একসাথে আপনাকে নিয়ে যেতে হবে। এবং যেই মেইল আপনার এমবেসি যেই মেইল আপনাকে পাঠাবে সেই মেইলের মধ্যে একটা বক্স দেওয়া থাকবে, সেই বক্সের মধ্যে আপনাকে রিপ্লাই করার জন্য তারা ওয়ার্ডের একটা লিমিট থাকে, 500 সামথিং, সো এই 500 ওয়ার্ডের মধ্যে আপনাকে লিখে দিতে হবে যে আপনি তাদের এই এই মেইলটার রেসপন্স কীভাবে করছেন। আপনি যদি এখানে যদি আপনার ডকুমেন্টসগুলোর রিকোয়ারমেন্ট লেখা থাকে তাহলে আপনি ডকুমেন্টসগুলোর রিকোয়ারমেন্ট নিয়ে সুন্দর করে লিখতে পারেন যে আমি তোমার মেইলটা পেয়েছি এবং তুমি আমার কাছে এই ডকুমেন্টস চেয়েছো, আমি এই ডকুমেন্টস নিয়ে এত তারিখে তোমার সাথে দেখা করবো বা ইন্টারভিউর জন্য আমি আসতে পারবো, এই ধরনের সুন্দর করে ওদেরকে একটা মেইল দিয়ে দিলে, মানে ওই বক্সের মধ্যে লিখে দিলে ওদের এখানে একটা মেইল হিসেবে চলে যাবে। আপনি অবশ্যই আপনার কন্ট্রোল নাম্বার, যে কন্ট্রোল নাম্বারটা আপনার আছে বা ডজিয়ার নাম্বার যেটা আছে, সেই ডজিয়ার নাম্বার বা চেক নাম্বার বা কন্ট্রোল নাম্বার যেটাই বলেন না কেন সেটা অবশ্যই উল্লেখ করে দেবেন, এবং আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটাও সেই মেলের মধ্যে অবশ্যই অবশ্যই আপনি উল্লেখ করে দেবেন, ঠিক আছে। আর এই হচ্ছে অ্যাডিশনাল ডকুমেন্টস নিয়ে যদি কোনো ইন্টারভিউ যদি তারা কল করে থাকে সেই জন্য। এটা যারা যারা এখনও কল পাচ্ছেন না তারা খুব চিন্তায় আছেন এবং টেনশনে আছেন যে আমি এখন কেন কল পাচ্ছি না। অ্যাকচুয়ালি এখানে দুটো ফ্যাক্টর কাজ করে, একটা ফ্যাক্টর হচ্ছে আপনি কিউতে অনেক দূরে পড়ে গেছেন, এটা হতে পারে একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হতে পারে যে আপনি সব ডকুমেন্টস ঠিক মতো পাঠিয়েছেন, সো আপনার যেই অ্যাপ্লিকেশনটা আছে, ভিসার অ্যাপ্লিকেশনটা আছে, সেটা অলরেডি হয়তোবা মাইগ্রেশনস বার্কেতে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদের যাচাই বাছাই করার জন্য। যদি সেটা তাদের মাধ্যমে অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে আপনি বিনা ইন্টারভিউতেই, অর্থাৎ উইদাউট ইন্টারভিউ, আপনার ভিসা অ্যাকসেপ্ট হতে পারে। এটার জন্য কিছুটা সময় লাগে, এই সময়টা 1 মাস থেকে 2 মাস পর্যন্ত হতে পারে। যারা এখনও পর্যন্ত কল পাচ্ছে না ইন্টারভিউর জন্য, এমন হতে পারে তারা উইদাউট ইন্টারভিউ আপনারা ভিসা পেয়ে যেতে পারেন, শুধু বায়োমেট্রিক দিবেন অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দিবেন এম্বাসিতে গিয়ে, রাইট? ওকে। আর যদি কিউতে পড়ে যান তাহলে আপনার ইন্টারভিউ কল আসতে দেরি হবে অথবা যে কোনো ধরনের ডিসিশন হতে দেরি হবে, সেটার জন্য আপনাকে ওয়েট করতে হবে, টেনশন করার কোনো দরকার নেই। আচ্ছা, আর যারা ইন্টারভিউর জন্য কল পেয়েছেন তারা ইন্টারভিউ প্রিপারেশনের যে পর্বগুলো থাকছে সেগুলো দেখুন। ফ্যামিলির ইন্টারভিউ নিয়ে একটা পর্ব থাকছে আজকে, এই পর্বটা আপনারা দেখতে পারেন, যে ফ্যামিলির যারা থাকবে তাদের ইন্টারভিউ যদি হয়ে থাকে তাহলে সেই ইন্টারভিউর জন্য আপনাকে কীভাবে প্রিপারেশন নিতে হবে, আপনার ফ্যামিলিকে কীভাবে প্রিপারেশন নিতে হবে, সেই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। ফ্যামিলির ভিসা হওয়ার উপর ফ্যামিলির ইন্টারভিউটা অনেক বেশি ডিপেন্ড করে, সো সেই পর্বটা আপনারা দেখতে পারেন। ওকে, এবার হচ্ছে যে একজন আমাকে কোশ্চেন করেছেন যে আমি টিউশন ফি পাঠিয়েছি 25 এপ্রিল,
আমি তাদের আমি আমার যে সুইফট কপি সেই সুইফট কপিটাও আমার কাছে আছে, ব্যাংকের সুইফট কপি। আমি সেটা ইউনিভার্সিটিতে মেল করেছি কিন্তু ইউনিভার্সিটি আমাকে কোনো রিপ্লাই দেয়নি। হঠাৎ করে ইউনিভার্সিটি আমাকে বলছে যে তারা টিউশন ফিটা পায় নাই এবং তারা এই টিউশন ফি না পাওয়ার কারণে তারা তাড়াতাড়ি বলছে আমাকে টিউশন ফিটা দেওয়ার জন্য, কিন্তু আমি অলরেডি 2nd of May ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে ফেলেছি। এখন আমি কী করবো? আপনার কাছে যে সুইফট কপিটা আছে সেই সুইফট কপিটা যে ইউনিভার্সিটিতে আপনি চান্স পেয়েছেন সেই ইউনিভার্সিটির প্রফেসরের কাছে অথবা সেই ইউনিভার্সিটির যে ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট আছে সেই ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে আপনি সেটা নিয়ে মেল করুন এবং ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের নাম্বার সেখানে দেওয়া আছে সেই নাম্বারে কল করুন। কল করে তার সাথে স্ক্যাজুল নিয়ে আপনি আপনার সুইফট কপি এবং আপনার যে ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের মাধ্যমে যে আপনি টাকা পাঠিয়েছেন সেটার যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বার ধরে আপনি তার সাথে চেক করেন তারা টাকাটা পেয়েছে কিনা। যদি তারা টাকাটা না পেয়ে থাকে তাহলে কোনো প্রবলেম হচ্ছে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, সো ব্যাঙ্কে যোগাযোগ করুন। ব্যাঙ্কে যোগাযোগ করে এটাকে সমাধান করুন, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট। যদি ইউনিভার্সিটি টাকা না পেয়ে থাকে তাহলে আপনার ইউনিভার্সিটিতে টিউশন ফি না দিয়েই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছেন সেই জন্য একটা ফ্রডুলেন্সের কেস হয়ে যেতে পারে, সেই জন্য আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। সো আপনাকে এটা খুব তাড়াতাড়ি করতে হবে। আপনি যোগাযোগ করুন ইউনিভার্সিটির সাথে, ইউনিভার্সিটি যদি বলে যে আমরা আপনার কাছ থেকে কোনো টাকা পাই নাই বা এই ব্যাঙ্ক থেকে আমরা এখনও পর্যন্ত কোনো টাকা রিসিভ করি নাই, তাহলে সাথে সাথে আপনি ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন এবং ব্যাঙ্কের সাথে যোগাযোগ করে সেই ব্যাংকে বলুন যেই ব্যাংকের মাধ্যমে যেই অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা পাঠানো হয়েছে সেখানে ইন্টারন্যাশনালি যোগাযোগ করার জন্য, তারা যোগাযোগ করে আপনাকে কনফার্ম করবে। ঠিক আছে, আমি মনে করি যে আপনি উত্তরটা পেয়েছেন। যদি তারপরেও সমস্যা হয় প্লিজ আমাকে নোটিফাই করুন, আমি আপনাকে অ্যাডভাইস দিয়ে সাহায্য করার জন্য চেষ্টা করবো। আর রেসিডেন্ট পারমিটের অ্যাপ্লিকেশন করে থাকলে আপনার যদি এখনও পর্যন্ত কোনো কল না এসে থাকে বা যদি কল এসেও থাকে আপনি বলেন যে যদি কল এসে থাকে এবং যদি বলে যে আপনার ইউনিভার্সিটি ডকুমেন্ট নিয়ে আসার জন্য তাহলে এর মাঝখানে আপনাকে ব্যাপারটা সমাধান করতে হবে। আমি সাজেস্ট করবো আপনাকে যে আপনি ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াসলি সাথে সাথে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে এবং আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করে টাকাটা তারা পেয়েছে কিনা সেটা একটা ডকুমেন্টস ইউনিভার্সিটি থেকে সেন্ড করার জন্য বলেন। কারণ আপনাকে এই ডকুমেন্টস ইউনিভার্সিটি আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করেছেন তখন ভিসা অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার এই অ্যাকসেপ্টেন্স লেটারটা বা অ্যাকসেপ্টেন্স যে মেইল সেই মেইল কপিটা অ্যাটাচ করার কথা সেটা কি আপনি করেছেন? করেন নাই হয়তো। তাহলে যদি না করে থাকেন তাহলে এখন তারা অ্যাডিশনাল ডকুমেন্টস চাবে আপনার কাছে, সো সেটার জন্য আপনি এখন থেকে প্রিপেয়ার হয়ে যান। ওকে, আমি চলে যাচ্ছি 3rd question-এ। অ্যাসাইলাম রিফিউজড ইন ইউকে, একজন কোশ্চেন করেছেন যে উনি ইউকেতে ছিলেন 5 বছর, তারপর উনি অ্যাসাইলাম করেছিলেন সেখানে, অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু অ্যাসাইলাম কোনো কারণে রিজেক্ট হয়েছে, তারপর তাকে ইউকে থেকে চলে আসতে হচ্ছে বাংলাদেশে। এখন তিনি সুইডেনের জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন এবং সুইডেনের অ্যাপ্লিকেশন করতে কোনো সমস্যা হবে কিনা। অ্যাসাইলাম রিফিউজড যদি সেনজেন কোনো কান্ট্রিতে হয়ে থাকে, সেনজেনের যে কোনো কান্ট্রিতে যদি অ্যাসাইলাম রিজেক্ট হয়ে থাকে, সেই অ্যাসাইলাম রিজেক্ট হওয়ার কারণটা কী ছিল এবং অ্যাসাইলাম রিজেক্ট হয়েছে কি না সেই ধরনের একটা রেকর্ড সেনজেন ভিসার যে কোনো ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিতে মাইগ্রেশন পার্কেতে থাকে। সো মাইগ্রেশন এজেন্সি যদি আপনি ইউরোপিয়ান ইউনিয়নের ভেতরগত কোনো কান্ট্রিতে আপনার যদি অ্যাসাইলাম রিজেক্ট হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তাদের কাছে একটা রেকর্ড আছে। আর যদি ইউকের হয়ে থাকে, ইউকে ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে ছিল অনেকগুলো বছর, এখন তো একেবারে মানে তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে তারা ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে চলে গেছে, যদিও এটা নিয়ে অনেক ভোটাভুটি হচ্ছে, বাট অলরেডি তারা ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে থেকে অনেকদিন ধরে কাজ করছে। তারা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে লিস্টেড থাকার পরেও তারা নিজেদেরকে বলছে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের ভেতরে নাই। সো সেই ক্ষেত্রে তাদের মাইগ্রেশন এজেন্সি বা তাদের যে ভিসা প্রসেস যারা করে তাদের ক্ষেত্রে এই ইনফরমেশনটা অন্যান্য সেনজেনের বিভিন্ন কান্ট্রিতে না থাকতে পারে। সেই ইনফরমেশন যদি না থাকে তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের কোনো কান্ট্রিতে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন এবং সেখানে যদি লেখা থাকে যে আপনি ইউরোপিয়ান ইউনিয়নের কোনো কান্ট্রিতে এর আগে অ্যাপ্লিকেশন করেছিলেন কিনা তাহলে সেইখানে আপনি নো দিতে পারবেন। কিন্তু যদি লেখা থাকে যে ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন কিনা তাহলে আপনাকে অবশ্যই লিখতে হবে যে আমি ইউকেতে ছিলাম এবং অ্যাম্বাসিতে এই ধরনের কোশ্চেনের আপনাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারে আপনি ইউকে থেকে কেন চলে এসেছেন। এবং যদি তারা কোনো কারণে বুঝতে পারে যে আপনি অ্যাসাইলাম দিয়েছিলেন এবং অ্যাসাইলাম রিজেক্ট হয়েছে, সাধারণত সেনজেনের কোনো কান্ট্রিতে যদি অ্যাসাইলাম রিজেক্ট হয় তাহলে তারা অন্য কোনো ভিসা অন্য যে কোনো ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রির জন্য অ্যাকসেপ্ট করে না। এটা মানে সারা জীবনের জন্য এই সেনজেন কান্ট্রির অ্যাসাইলাম রিজেক্ট হলে তারা আর ইউরোপিয়ান ইউনিয়নের ভেতরে ঢুকতে পারে না সেনজেন কান্ট্রিতে, অ্যাজ পার মাই ইনফরমেশন। এখন আমার ইনফরমেশনের যদি মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আপনি ক্রস চেক করতে পারেন আরও কিছু কান্ট্রির সাথে। আপনি বলেছেন এজেন্সি না করছে, এজেন্সি বলছে কোনো সমস্যা নেই, এজেন্সির তো আসলে কোনো প্রবলেম থাকার কথা না, কারণ এজেন্সি আপনার জন্য অ্যাপ্লিকেশন করবে এবং অ্যাপ্লিকেশন করার পর তারা কিছু টাকা পাবে আপনার কাছ থেকে এবং সেই টাকা নেওয়ার পর যদি আপনার ভিসা রিজেক্ট হয় তাহলে তারা বলবে আই এম সরি ভিসা রিজেক্ট হয়েছে আপনার, তারা কী করবে? সো এই জন্য তারা আপনার ভিসাটা প্রসেস করতে চাচ্ছে। বাট অ্যাকর্ডিং টু মাই নলেজ ইনফরমেশন আমার কাছে আমি যতটুকু জানি যদি ইউরোপিয়ান ইউনিয়নের ভেতরে সেনজেন কান্ট্রির কোনো একজন কোনো একটা অ্যাজাইলাম যদি ইউরোপিয়ান ইউনিয়নের সেনজেন কান্ট্রির মধ্যে কোনো অ্যাজাইলাম যদি ভিসা রিজেক্ট হয় তাহলে সেই অ্যাজাইলামের পরিপ্রেক্ষিতে তাকে সাথে সাথে ওই দেশ ত্যাগ করতে হবে এবং ওই দেশ থেকে সে কখনো সেনজেনের কোনো কান্ট্রিতে কোনো ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে আসতে পারবে না। এটা
আমার ইনফরমেশন মাইগ্রেশনস বার্কেতে এরকমই লেখা আছে। সো আপনি ইউরোপিয়ান ইউনিয়নের ভেতরে ছিলেন না, কিন্তু আপনি ইউকেতে ছিলেন, ইউরোপের ভেতরে ছিলেন, তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। বাট আপনি আরও যারা আছে তাদের সাথে, বিভিন্ন লয়ার আছে অথবা ইউরোপের বিভিন্ন লয়ার আছে, তাদের সাথে আপনি কথা বলেন এবং কথা বলে আপনি লয়ার থেকে কনফার্ম হন যে আসলেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন কি না। অ্যাজাইলাম যদি করতে পারেন তাহলে অ্যাজাইলাম, আর যদি অ্যাজাইলাম যদি আপনার কোনো কারণ থাকে, বা বাংলাদেশে যদি আপনি হুমকি স্বরূপ হয়, আপনার জীবন হুমকি স্বরূপ হয়, অথবা আপনি যদি কোনো রাজনৈতিক আশ্রয়ে অন্য কোনো কান্ট্রিতে থেকে থাকেন, বা বাংলাদেশে যদি আপনি কোনো রাজনৈতিক আশ্রয়ে থেকে থাকেন, অথবা কোনো কারণে আপনার ফ্যামিলি এবং আপনার জন্য প্রচণ্ড পরিমাণে রিস্কি হয়ে যাচ্ছে বাংলাদেশে লিভ করা, তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যাজাইলামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। বাট সেটার জন্য যথেষ্ট রকমের প্রুফ আপনার লাগবে, থাকা লাগবে। এমন হলে হবে না যে আপনি যে কোনো একটা মাইল্ড কারণে আপনি অ্যাজাইলামের অ্যাপ্লিকেশন করছেন। অ্যাজাইলামের অ্যাপ্লিকেশনটা খুবই সেন্সিটিভ এবং এটা একবার রিজেক্ট হলে ইউরোপের কোনো কান্ট্রিতে ভিসা পাওয়ার কোনো চান্স থাকে না। ঠিক আছে, আমি আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। আমি রেসিডেন্ট পারমিট নিয়ে আরও কিছু কথা বলতে চাই। রেসিডেন্ট পারমিটে যারা অ্যাপ্লিকেশন করছেন তারা বুঝে শুনে দেখে তারপর আস্তে ধীরে করুন অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন করার সময় থেকে শুরু করে অ্যাপ্লিকেশন করার একদম শেষ পর্যন্ত ভালো করে অ্যাপ্লিকেশনটা রিভিউ করুন। বারবার ব্যাকে যান, ব্যাকে গিয়ে তারপরে আবার সামনে আসুন, দেখুন কোনো ইনফরমেশনে গ্যাপ আছে কিনা, আপনি যে ডকুমেন্টসগুলো সাবমিট করছেন সেই ডকুমেন্টসগুলোতে কোনো ভুল আছে কিনা। রেন্টাল এগ্রিমেন্ট যেটা আপনার ম্যারিজ সার্টিফিকেটের সাথে দেখানোর কথা, সেটা না দেখানোর কারণেও অনেকে কল করতে পারে, আবার নাও করতে পারে। ইট ডিপেন্ডস অন ইউর অ্যাপ্লিকেশন প্রসেস, অন ইউর অ্যাপ্লিকেশন রিভিউ। সো যদি রিভিউ ভালো থাকে, যদি সব কিছু ঠিকঠাক মতো আপনি লিখে থাকেন, তাহলে আশা করি অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার কোনো কারণ নেই। আর যদি কোনো রকমের কোনো ফাঁক ফোকর থাকে, যে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা নিজে করেন নাই বা এজেন্সির মাধ্যমে করেছেন, তাহলে তারা আপনার কাছে সব ডকুমেন্টস চাইবে এবং সেই সব ডকুমেন্টস নিয়ে তারা আপনাকে ইন্টারভিউর জন্য আসতে বলবে এবং আপনার সাথে প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মতো আপনার সাথে ইন্টারভিউ হবে। সেখানে দেখার চেষ্টা করবে যে আপনি আসলে নিজে অ্যাপ্লিকেশনটা করেছেন কিনা বা অন্য কারো মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছেন কিনা। সো এটা যদি প্রমাণিত হয় যে আপনি অন্য কারো মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছেন, তাহলে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যেতে পারে। এই জন্য খুব সাবধানে আপনি আপনার প্রিপারেশন নেন। আমি আপনাদেরকে ইউনিভার্সিটির সম্বন্ধে জানতে বলেছিলাম, ইউনিভার্সিটি এবং আপনার নিজের সম্পর্কে জানুন, আপনার ফ্যামিলি সম্পর্কে জানুন, পাশাপাশি যেই ব্যাঙ্ক স্টেটমেন্টের টাকাটা আপনি দেখাচ্ছেন সেই ব্যাঙ্ক স্টেটমেন্টের টাকাটা আপনি কীভাবে পেয়েছেন, এটার সোর্স কোথা থেকে ছিল, সেই সম্পর্কে খুব সুন্দর করে ধারণা নিয়ে যান। যদি এটা হয় আপনার ল্যান্ড প্রপার্টি আপনি বিক্রি করেছেন, তাহলে ল্যান্ড প্রপার্টির যদি কোনো প্রুফ থাকে সেই প্রুফটাও আপনি সাথে করে নিয়ে যান, দেখানোর জন্য যে হ্যাঁ আমি আসলেই ল্যান্ড প্রপার্টি বিক্রি করেছি, ল্যান্ড প্রপার্টি বিক্রি করে আমি তারপর টাকাটা ম্যানেজ করেছি, অথবা আমি ব্যাঙ্ক থেকে লোন নিয়েছি এবং সেই লোন আপনি কীভাবে শোধ করবেন। সেটার জন্য যদি ব্যাঙ্ক লোন নিয়ে থাকেন, তাহলে সেই লোনটা আপনি চলে আসার পর এই লোনটা কে আপনার পরিশোধ করবে, এই জিনিসগুলো আপনার ওইখানে বসে আপনাকে ক্লিয়ার করতে হবে। লোনের কথা, সাধারণত ব্যাংক লোনের কথা বা পার্সোনাল লোনের কথা ইন্টারভিউ বোর্ডে না বলাটাই অনেক ভালো, কারণ তাহলে আপনার জন্য আরও অনেক কোশ্চেন সামনে এসে যাবে যে আপনি কীভাবে লোন পরিশোধ করবেন বা ওইখানে গিয়ে আপনি লোন নিয়ে কীভাবে আপনি সার্ভাইভ করবেন, এই ব্যাপারগুলো চলে আসবে। আপনি ওইখানে গিয়ে যদি বলেন আমি ওখানে কাজ করে তারপর লোন পরিশোধ করবো, এটা সম্ভব না। সো সেই ক্ষেত্রে আপনি এই কথাটাও বলতে পারবেন না। আমি আপনাদেরকে বলবো যে আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্টে যে টাকাটা দেখাচ্ছেন সেই টাকাটা অবশ্যই অবশ্যই আপনাকে প্রুফ করতে হবে যে এই টাকাটার সোর্স কোত্থেকে ছিল। এবং যদি তিন মাসের কম সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে থাকে, তাহলে কেন তিন মাসের কম সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল সেই কথাটাও আপনাকে বলতে হবে। আপনি যদি আপনার কোনো অ্যাকাউন্ট আগে থেকে থাকে বা সেই অ্যাকাউন্টটা যদি আপনার মানে ডিলেট হয়ে গিয়ে থাকে বা বন্ধ করে দিয়ে থাকে, বা আপনার যদি কোনো স্যালারি অ্যাকাউন্ট থেকে থাকে, স্যালারি অ্যাকাউন্টে আপনি কেন লোন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখান নেই, সেটার জন্য ক্ল্যারিফিকেশন থাকতে পারে। এবং আপনি তখন বলতে পারেন যে আপনার আপনার অফিসের বাধ্যবাধকতা আছে, ক্ল্যারিফিকেশন দিতে হবে আপনার অফিসকে আপনি যদি সেই ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখান, বা এতগুলো টাকা আপনি আপনার ব্যাঙ্ক স্যালারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন দেখাবেন, সেটাও একটা ক্লারিফিকেশন থাকতে পারে। তো এই ধরনের ব্যাপারগুলো নিয়ে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখেন। আশা করি যারা এই পর্যন্ত সুইডেনে এসে পড়েছে অলরেডি ভিসা নিয়ে, তারা এই ধরনের ব্যাপারগুলো অলরেডি ফেস করেছে। যারা করে নাই, আমার মতো লোক যারা, আমি ইন্টারভিউ ছাড়াই ভিসা পেয়েছি, সো আমার ক্ষেত্রে আমি এই ব্যাপারগুলো নিয়ে এক্সপিরিয়েন্স না, বাট পরবর্তীতে আমি বিভিন্ন যাদের ইন্টারভিউ হয়েছে তাদের সাথে কথা বলেছি এবং তাদের ইন্টারভিউ কোশ্চেনগুলো নিয়ে আমি অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করার পর আমার মনে হয়েছে এই জিনিসগুলো ক্লারিফিকেশন যদি আপনি ঠিকমতো ইন্টারভিউ বোর্ডে দিতে পারেন, তাহলে আপনার জন্য ভিসা পাওয়াটা অনেক সহজ হবে। আমি আশা করি আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি এতক্ষণ পর্যন্ত। আর আজকে 98তম ভিডিও চলছে নর্ডিক টার্নসের, আমি খুব তাড়াতাড়ি শীঘ্রই
100তম ভিডিও দিতে যাচ্ছি নর্ডিক টার্নস পক্ষ থেকে, এবং নর্ডিক টার্নসের সামনের যেই গোল আছে, যেই অবজেক্টিভ আছে, আমি মনে করি যে সাবস্ক্রাইবারদের সেইগুলো জানা উচিত। আমি এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো 100 ভিডিওতে, যে 100তম ভিডিও আছে সেটাতে আমি নর্ডিক টার্নস নিয়ে কিছু কথা বলবো। আশা করি আপনারা নর্ডিক টার্নস চ্যানেলের প্রত্যেকটা ভিডিও থেকে খুব ভালো ভালো ইনফরমেশন পাচ্ছেন। আমি এই চ্যানেলটা শুরু করেছিলাম ভলান্টারি ওয়ার্ক হিসেবে এবং এখনও পর্যন্ত ভলান্টারি ওয়ার্ক হিসেবে করে যাচ্ছি, বাট রিসেন্টলি আমার মাথায় কিছু আইডিয়া এসছে। এই আইডিয়াগুলো আমার লং টার্ম প্ল্যানের জন্য নর্ডিক টার্নস নিয়ে, এবং সেগুলোর ক্ষেত্রে হয়তো বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেটাকে এনজিও বলা হয়, সেই এনজিও বা নন প্রফিটেবল অর্গানাইজেশন, যেটাকে এনপিও বলা হয়, এই ধরনের একটা অর্গানাইজেশন করার আমার সুদূর ভবিষ্যতে চিন্তাভাবনা আছে। সেটা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং কীভাবে বাংলাদেশ থেকে যে সমস্ত স্টুডেন্টরা সুইডেন অথবা নর্ডিক কান্ট্রিসে পড়ালেখা করার জন্য আসছে, উচ্চশিক্ষা নেওয়ার জন্য আসছে, তাদেরকে আরও কীভাবে ভালোভাবে সার্ভিস দেওয়া যায়, তাদের যেই প্রবলেমগুলো আছে এখানে আসার পর, যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো থেকে তাদেরকে কীভাবে ডেভেলপ করা যায়, বা এই প্রবলেমগুলো থেকে তাদেরকে কীভাবে সঠিক সহজ একটা পথ দেখানো যায়, সেটা নিয়ে আমি আরও অনেক বড় পরিসরে কাজ করার আমার মাথায় বিভিন্ন ধরনের প্ল্যান এসছে, আইডিয়া এসছে। আমি আশা করি আমার প্ল্যানগুলো নিয়ে আমি কাজ করতে পারবো, যেহেতু আমি এটা নিয়ে প্রচণ্ড পরিমাণে সিরিয়াস। সো এবছর যারা আমার ভিডিও দেখে সুইডেনে অ্যাপ্লিকেশন করেছেন নিজে নিজে, এবং ভিসার অ্যাপ্লিকেশন করেছেন নিজে নিজে, ভিসা পাওয়ার পর আপনারা যারা আমাকে লিখবেন যে ভাই আপনার ভিডিও দেখে আমি ভিসা পেয়েছি, আপনারা যদি এরকম নোটিফিকেশন দেন আমাকে, তাহলে আমার মনে হয় আমার এই কষ্ট সার্থক হবে আপনাদের জন্য। আমি আশা করি যে আপনারা উপকৃত হচ্ছেন ভিডিওগুলোর মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমজানের রোজা রেখে আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।